নমস্কার বন্ধুরা, চামলিস গার্ডেন থেকে আমি চামলি বলছি। গরম যেহেতু পড়ে গেছে, আজ আমরা অ্যাডিনিয়াম গাছের প্রুনিং এবং রিপোর্টিং দেখাবো। তাহলে চলো আমার অ্যাডিনিয়াম গাছের কাছে আসি আমরা। এই দেখো আমার অ্যাডিনিয়াম গাছ, এটা খুব সুন্দর কালার হয়, দুটো কালার হয়, একটা লাল আর একটা সাদা। তো এই গাছটা দেখো শেপটাকে কত সুন্দর এনেছি, আমার এই 12-14 বছরের গাছ এটা। দেখো শেপ দেখো কি সুন্দর, চারিদিক দিয়ে দেখো, এগুলো প্রত্যেকবার তুলে তুলে শেপটাকে তৈরি করতে হয়। এই একটা গাছ, তারপর দেখো এই যে প্রত্যেকটা গাছের শেপ সুন্দর করেছি। হ্যাঁ, এই গাছটার শেপটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে দুটো পা হ্যাঁ জোর করে বসে আছে। প্রত্যেকটা গাছ দেখো, এই দেখো অনেক পুরনো গাছ এগুলো, আর এই গাছটাও খুব সুন্দর। হ্যাঁ, এটা সাদা রঙের হয়। তো চলো প্রথমে আমি কি করি দেখো, তার আগে দেখো এগুলো আমি বীজ থেকে চারা করেছি। হ্যাঁ, অনেক চারা করেছি, এখানে অল্প কয়েকটা এনেছি। এগুলো খুব সুন্দর কালার, মানে ডিপ পিঙ্ক যেটা হয় হ্যাঁ সেইটা। আর দেখো আর একটা জিনিস দেখো, ডাল কেটেও কি সুন্দর চারা হয়, প্রচুর ফুল হয় কিন্তু এতে। তবে এটার কি মানে চারার গাছে যেমন এই গোড়াটা খুব মোটা হয়, এটার তা হয় না, এই সামান্য একটু মোটা হয়, কিন্তু ফুল কিন্তু যেরকম দেওয়া সেরকমই দেয়, বুঝেছ। আর এগুলো হচ্ছে আমার থোকা অ্যাডিনিয়াম। যাই হোক, দেখো আমি এবারে এই গাছ আমি কীভাবে প্রুনিং করছি, একবারে গোড়া থেকে কেটে দেবো গাছটাকে, শেপটাকে সুন্দর আনার জন্য। মায়া করলে চলবে না, গাছের শেপ সুন্দর আনতে গেলে এইভাবে কাটতেই হবে। দেখলে বন্ধুরা আমি গাছটা পুরো একদম মানে গোড়া থেকেই কেটে দিলাম এই ডালগুলোর। হ্যাঁ, এই দেখো কত ডাল বেরিয়েছে। হ্যাঁ, এগুলোকেও আমি আবার পরে লাগিয়ে রাখবো। তো যাই হোক, এবারে আমি কি করব, এবারে দেখো এগুলোকে আমি এইভাবে প্লাস্টিক দিয়ে, এখানে তোমরা সাপ ফাঙ্গিসাইডও লাগিয়ে রাখতে পারো, তো আমি প্লাস্টিক দিয়ে এরকম আটকে দিচ্ছি। দেখলে বন্ধুরা আমি সমস্ত মুখগুলো প্লাস্টিক দিয়ে ভালো করে আটকে দিলাম। এবারে কি করব দেখো, গাছটাকে আমি তুলব। দেখো কি মিডিয়াতে বসানো, শুধু ইটের গুঁড়ো, ইটের গুঁড়ো আর একটু ভার্মি কম্পোস্টের মধ্যে বসানো গাছটা, এর মধ্যেই বসাই আমি, আর কিছু দিই না, এতে সারা বছর কোনো খাবার দিই না। কারণ দেখেছি বেশি খাবার দিলে পরেই না বর্ষার সময় গোড়া পচে যায়। এই যে আমার 10-12 বছরের গাছ, দেখেই বুঝতে পারছো যে গাছের গুঁড়িটা কীরকম হয়েছে। এবার দেখো এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তাহলে দেখলে গাছের গুঁড়িটাকে ভালো মতন আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবারে এটাকে আমি 1 সপ্তাহ রোদে শুকাবো, বুঝলে তো।
এবং এই জলটা টেনে গেলে পরে আমি ফাঙ্গিসাইড পুরো মিশিয়ে দেব, সমস্ত গোড়ায় 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 ফাঙ্গিসাইডটা দিয়ে আবার শুকাতে দেব। পুরো এক সপ্তাহ তোমার এরকম রোদের মধ্যে, পুরো রোদে এরকম ফেলে রাখবো গাছটাকে। গাছটাকে ফেলে রাখার পরে এক সপ্তাহ বাদে গিয়ে আমি এই ইটের গুঁড়ো, নতুন ইটের গুঁড়োর মধ্যে আর একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছটাকে আবার বসাবো। সেটা আমি তোমাদের দেখাবো। তো দেখলে এইভাবে এই জ্যাডেনিয়াম গাছ এইভাবে করবে, তাহলে কিচ্ছু হবে না, গোড়াও পচবে না, কিছু হবে না, বুঝেছ? এই দেখো, এবারে এরকম পুরো আমি রোদে এক সপ্তাহের জন্য ফেলে। তাহলে দেখলে বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছের প্রুনিং এবং রিপোর্টিং করার আগে যে পরিচর্যা, হ্যাঁ, সেটা আজ আমি তোমাদের দেখালাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও, এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারো। নমস্কার।